আরেকটা দেখতে পাচ্ছি, এটার অবস্থা কি আমি একটু বুঝে নিই। এটা অনেক সুন্দর, একদম গোল একটা কডেক্স ছিল আমার, কম্পারেটিভলি গোল কডেক্স বেশি পছন্দ আমার। মনে হয় এটাকে ইয়ে না করে পুরোটা কেটে ফেলাটাই মনে হয় বেটার হবে। এই যে এই এগুলো কেটে কেটে দাও। পচা না, এই পাটা কেটেই ফেলো ওর পাগুলো। এটা আমার সবচেয়ে সুন্দর গোল একটা কডেক্স ছিল, আমার গোল কডেক্স যেহেতু পছন্দ এই জন্য আমার এই গাছটার প্রতি একটু দুর্বলতা বেশি ছিল। কিন্তু এই এটাও কিন্তু বীজ ছিল আমার, যেই গাছগুলোতে বীজ ছিল বীজের জন্য পানি একটু বেশি দেওয়া হয়েছে, এই জন্য গাছগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই সময়ে আমাদের বীজের দিকে খেয়াল দেওয়া যাবে না। এমনিতে যদি হয়ে যায় হয়, মানে অতিরিক্ত পানি দিয়ে বীজটাকে বাঁচিয়ে রাখার, ঠিকঠাক রাখার চেয়ে গাছটাকে বাঁচিয়ে রাখাটাই বেশি বুদ্ধিমানের কাজ। তো আমি আসলে না বুঝেই এই ভুলগুলো করেছিলাম। তো এই যে এই অংশটাকে, এই যে মাথাটা কালো দেখা যাচ্ছে অনেক, এই যে হ্যাঁ এই যে একদম কালো হয়ে আছে। এটা আমার রুট ট্রেন করা ছিল, কিন্তু এখন আবার আবার রুট ট্রেন করা লাগতেছে। ওই যে ভেতরে পানি পানি দেখা যাচ্ছে, যার কারণে আমার এটা কাটা লাগছে, আর কাটা লাগবে না, এটা ঠিক হয়েছে। পেছনে একটা রুট দেখা যাচ্ছে একটু কালো, হ্যাঁ এই যে এই অংশটা, এই যে দেখুন পচনের ধরন, মানে কিভাবে গাছের তো সমস্যা। মনে হয় এটা পুরোটা কেটে ফেলাটাই মনে হয় বেটার। কেন ঠিক আছে, তো এদিকে তো বেশি কাটা হয়ে গেছে। ওই যে পানি পানি হয়ে আছে পাইনি, এই যে এই জায়গাটা, এই গাছটা যেহেতু মানে আমি যখন এই যদি এই জায়গাটা পুরোটা কেটে দিই, গাছের শেপটা পুরো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এটা একটু রিক্স নিব। এবং এটাতে আমি আজকেও ফাঙ্গিসাইড লাগাবো না, ফাঙ্গিসাইড না লাগিয়ে আমি এটা রেখে দিব। যে এই যে একটু পানি পানি অংশ দেখা যাচ্ছে, এটা ঠিক হয়ে যায় কি না, যদি ঠিক হয়ে যায় আমি এটা আর কাটবো না, আমি এটা এভাবেই রেখে দিব, এভাবেই লাগিয়ে দিব একটা সময়। তো এটা আমি আবার রেখে দিব চেক করার জন্য, যে আরও বেশি নষ্ট হয় কি না। যদি আর এই পানি পানি অংশটা না বাড়ে বা কালো হয়ে না যায়, তাহলে আমি এটা আর কাটবো না। আর যদি হয় তাহলে ওটা আমার কেটে, শেপ নষ্ট হলে ওটা আমার কেটে ফেলে দিতেই হবে। আপাতত আমি আজকে এটাই রেখে দিব এভাবে। আর বাকি যেগুলো আছে, হ্যাঁ এই যে আগের দিন কেটেছিলাম, আর কোথাও সমস্যা নেই। তো এভাবে সবগুলো আমি কেটে নিলাম। আরেকটা, এই যে আরেকটা দেখুন আমার, এই যে এবারে এই সবগুলো হচ্ছে আমার সাইড থেকে পছন্দ হয়েছে। এই যে এটাও হচ্ছে, এই যে কডেক্স আমার সাইড থেকে পছন্দ হয়েছে। এটা দেখতে হবে আমার কী অবস্থায় আছে। এটা আরেকটু ধার দিয়ে নিতে হবে। উপরে আর সমস্যা নেই, উপরে ঠিক আছে। নিচের অংশটা, এই অংশটাতে কী অবস্থা এটা দেখতে হবে। না ঠিক আছে, এটা আসলে ঠিক আছে, আর মনে হয় না কাটলেও হয়, তাই না? আর দরকার নেই, ব্যাপার ফাঙ্গিসাইড দিয়ে ইয়ে করে দিই। এই রুটটা ফেলে দিই, এটা অর্ধেক আছে, আর বাকি অর্ধেকটা আমার রাখার দরকার নেই, এটা আমি ফেলে দিলাম। হ্যাঁ এটা একটু সমান করে কেটে দাও, হ্যাঁ হ্যাঁ এটা ফেলে দাও।
যেহেতু বেশ কিছুদিন আগের তোলা, এই জন্য কষ্ট অভাবে বের হচ্ছে না। গাছ ডিহাইড্রেট। তো আমার এভাবে সবগুলো কাটা শেষ। এবার আমি হচ্ছে গাছগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। কীভাবে আমি ফাঙ্গিসাইড লাগাই সেটা দেখিয়ে দিই। এই আরেকটা আছে, এটার এই গোড়াটা একটু কাটতে হবে। এই যে দেখুন, এটা সব ঠিক আছে, কিন্তু এই যে এখানে বেশ খানিকটা কালো হয়ে আছে, এই জায়গাটা কেটে ফেলাটাই বেটার। হ্যাঁ, এটা একটু কেটে কমিয়ে দাও। গুড। আরেকটু কাটতে হবে, কালো কালো অংশ থাকলে সেটা রাখা যাবে না। এই যে এবার ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আর কোনটা কাটা লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কাটাকাটি শেষ। এবার আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিব শুধু ওই একটা বাদে। আর